नाइम नाइम उठो बाबा। আমি অফিসে যাচ্ছি, দরজাটা একটু লাগিয়ে দাও। আচ্ছা বলো। হয়েছে না বাবা, মাত্র শিবার থেকে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তুমি কি খেয়ে আসছো? না। ও আচ্ছা, আমি দেখতেছি রান্না বান্নার ব্যবস্থা কি করা যায়। Thank you.
এটা তোদের কাজ? আসলে আমরা কিছুই করিনি, সবটুকু আঙ্কেলের কাজ। তোকে সারপ্রাইজ দিয়েছে বাবার কাজ? হ্যাঁ। শুভ জন্মদিন বাবা। আজকে তোমার আম্মু হাসপাতালে, তোমার আম্মু থাকলে হয়তো আরো অনেক কিছু করতে পারতো, আমি সে তুলনায় কিছুই করতে পারছি না। সামান্য একটা কেক, মন খারাপ করো না, চলো কেকটা কাটি। বাবা, আব্বু, আব্বা শব্দটিও অমূল্য এবং অর্থ অনেক বড়, যা আমরা মুখে বলে প্রকাশ করতে পারব না। তারা তাদের ভালোবাসাগুলো সরাসরি কখনো উপস্থাপন করে না, কিন্তু সারাদিন কষ্ট করে শুধু একমাত্র আমাদের সুখে রাখার জন্য। আল্লাহ আমাদের সবার জীবনে যা দেয় তা নাকি একজন ব্যক্তি বা কিছু দ্বারা দিয়ে থাকে, আর আমি মনে করি আমাদের জীবনে সেই ব্যক্তিটি হলো আমাদের বাবা। আজ হোক আর কাল হোক, সে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য সারাটি জীবন অক্লান্ত পরিশ্রম করে যায়। বাবা, অনেক বেশি ভালোবাসি, যা মুখে সরাসরি কখনো বলতে পারি না বা তোমার কষ্ট বুঝতে পারি না, কিন্তু তোমার জন্য ভেতরে অনেক অনেক বেশি ভালোবাসা আছে এবং থাকবে। And I am proud of you.